সমস্যাটা কি? আরে উকিল সাহেব আপনি আইনের মানুষ, উকিল মানুষ, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি কা কইলাম? আমি এটা মানুষ, জলজন্তু মানুষ আপনার সামনে দাঁড়ায় আছি। হয়তো বলতে পারছি আপনার তো মুই চিনি, ইমতিয়াজদারের গ্রুপে চাকরি করেন আপনি, আপনার সঙ্গে মেলাবার কথা হয়েছে, ওই যে সেদিনও কথা হয়েছে, উল্টোপাল্টা কথা বলতে তুই তুঙ্গারি করছিস, সরি এখন বলেন আপনার সমস্যাটা কি? আমি আপনার কাছে একটা বিশেষ দরকার আছে। দরকারটা কি তুমি বলতে পারছি? আপনি মরে বিপদে ফেলাইবেন, হ্যাঁ মোর বোঝা সারা। আপনি তো বুঝতে গেছেন মুই ইমতিয়াজ চৌধুরীর বাড়িতে ভাড়া চাই, কেমন করে ওই ঘটনার সঙ্গে মরে পেঁচাইবেন? হেরফিন নই তো খারাইছেন নাকি? আরে না, ইমতিয়াজ চৌধুরীর ভাড়া থাকলে আপনার সমস্যাটা কি? আমি আপনার কাছে আসছি, এটা স্যারও জানে, স্যারের সাথে কথা বলেন আপনি। না স্যারের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই, আপনার কি সমস্যাটা কি হইয়ে বলেন। সমস্যাটা একটু জটিল। জটিল সমস্যা কি তুমি বুঝতে গেছি? ওই যে একটা মার্ডার হয়েছে, আপনি তো এই কেসের সঙ্গে জড়িত মুই বোঝা হয়ে গেছে, ওই দিন তাড়াহুড়া করে চলে গেলেন, কথা বার্তা ঠিক মতো করে বললেন না, মোর তো বোঝা সারা। ওই হত্যা মামলার সাথে আপনি জড়িত, ওই পোলাই তো আপনাকে ফার্মেসি চাকরি করতে নাকি? আর ও মার্ডার হয়নি, ও আত্মহত্যা করেছে। মার্ডার হয় নাই, আত্মহত্যা করছে। এক আপনি বলছেন কেমন করি? আপনি কি ডাক্তার হারকে পোস্টমর্টম করছেন? ওর ফ্যামিলিতে একটা ডিস্টেন্স চলে, ওর বউ সাথে ঝগড়া চলে অনেকদিন ধরে, ওর খুব ফ্রাস্ট্রেশন আছে, ওখান থেকে আত্মহত্যা করেছে, এখন আমাদের উপরে দোষ চাপানোর জন্য, মানে আমাদের কোম্পানির উপর দোষ চাপানোর জন্য চেষ্টা করতেছে। কোম্পানির উপর যদি দোষ চাপানোর চেষ্টা হয়, হ্যাঁ ইমতিয়াজ সাহেব বলবে। আপনি এত উদ্যোগ হইতেছেন কির ফিরতে? ওর তো মনে হইতেছে আপনি ওতপ্রোত ভাবে জড়িত ওই মামলার সাথে। আপনি আমাকে ভুল বুঝতেছেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আপনি আমার কথাটা শুনুন। আমি কোনো কিছুর সাথে জড়িত না, আপনার কাছে আসছি, এটা দরকার আসছে, আপনি আমাকে একটা হেল্প করতে হবে। মুই কোনো সন্ত্রাসী, কোনো মার্ডার কেসের আসামি মুই কোনো হেল্প করতে পারবো না। মুই একটা আইনের লোক, আইন নিয়ে মুই খেলাধুলা করি, মুই আমি আপনার কথার কোনো কথাই শুনতে পারবো না। আপনি আমাকে হেল্প করতেই হোক এবং আমার কথা শুনতে হোক। শুনতে হইবে মানে? হ্যাঁ আপনি আমার কথা শুনতে হবে। আমি আপনাকে বুঝাইতে আসছি, আমি ওটার সাথে জড়িত না এবং আমি অন্য কোনো কাজে আসি না, ইমতিয়াজ স্যার আমাকে পারায়নি, আমি আমার একটা কাজে আসছি, আপনি আমার কথা একটু বুঝেন। মুই যদি আপনার কথা না শুনি, আপনাকে মোর জোর করে শুনাইবেন? আমি এখন জোর করে শুনাম, আপনি আমাকে শুনতে হবে। শোনেন ভাই, মোর মেজাজ বর্তি কলম খারাপ হয়ে রয়েছে, মোর চারটা কেস আজকে উঠবে, বলতে পারছেন ব্যাপারটা কি? এজলাসে মনে কয় এতক্ষণ দশটা মনে চলে যাবে, দুইটা আসামির কাগজপত্র আমি রেডি করছি, আর দুইজনের কাগজপত্র রেডি করতে পারি নাই, যাইয়া মোর ওই দুইজন আসামির কাগজপত্র রেডি করতে হইবে, আর আজকে যদি হাজিরা ক্যান্সেল হয়ে যায় দুইজনের নামে ওয়ারেন্ট বেরিয়ে যাবে, হ্যাঁ অ্যারেস্ট হয়ে যাবে। হ্যাঁ দায়িত্ব তো কেটে নেবে, আপনি নেবেন না মুই নেবো? ওটা আপনার দায়িত্ব, আপনার কাজ, কিন্তু আপনি আমার কথা শুনতেই হবে আজকে। আরে ভাই কি বিপদে পড়লাম মুই? হ্যাঁ মাঠে ঘরের বউ রে ফিল জোর করতে পারেন, আপনি আবার জোর করতে আছেন, ব্যাপারটা কি? আপনার কথা তো মুই না হইনি, আপনি শুনতেই হবে, শোনাই লাগবে। হ্যাঁ শোনাই লাগবে। এলে এক মিনিট টাইম দিতে হবে, আমার এক মিনিট, দশটা মিনিট, ইয়েস এক মিনিট। আপনি ভালো আছেন? হ্যাঁ কি ব্যাপার হঠাৎ আমাকে হঠাৎ করে দেখে কি আপনি চমকে গেলেন? হ্যাঁ একটু চমকে গেলাম। আসলে সিচুয়েশনের প্রয়োজনে আমাদের অনেক ধরনের চমকে যাওয়ার মতো কাজ করতে হয়। আচ্ছা বেশি কথা বলবো না, কাজের কথায় আসি, আপনি কাজ করুন, আপনার মামা ইমতিয়াজ চৌধুরী সাহেবকে বলুন যে আমি এসেছি, ওনার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে। মামার সাথে ইমার্জেন্সি কথা? জি, ওনাকে একটু বলুন। আসলে মামা তো এই মুহূর্তে বাসায় নেই, কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন। দেখুন তদন্তের স্বার্থে সব কথা তো আমরা সবার সাথে বলতে পারি না, আপনার মামার সাথে আমি যে আলাপটা করবো সে আলাপটা তো আমি ভাগ্নার সাথে করতে পারি না, তাই না? ভাগ্নারা ধরতে পারেন না, আমি তো আমাকে ধরতে বলি নাই, আমি বলছি আপনি কি বলতে চান আমাকে বলেন, ধরবেন কেন? না না বীর সাহেব, আমি বলেছি যে ভাগ্নার সাথে সব আলাপ করতে পারবো না, আর আপনি বলছেন ধরতে পারবো না। আবারও তো বলতেছেন ধরতে পারবো না, আমি কি অন্যায় করছি? আমি চোর না ডাকাত, আবার কেন ধরবেন? আচ্ছা ঠিক আছে আপনাকে ধরবো না, আপনার মামাকে গিয়ে বলুন যে আমি এসেছি। ও আচ্ছা, ইয়ে মামা তো বাসায় না। আচ্ছা আমি যখনই আসি, সকালে আসি, দুপুরে আসি, বিকালে আসি, সন্ধ্যার পরে আসি, কখনোই আপনার মামাকে আমি বাসায় পাই না। উনাকে যদি বাসায় না পাই তাহলে আমি উনার সাথে কথা বলবো কিভাবে? আর উনার সাথে যদি আমি কথা বলতে না পারি তাহলে কিন্তু উনি বিপদে পড়ে যাবেন। বিপদের পরে খাবেন? বিপদে পরে খাবেন কেন? মামার একটা লিস্ট আছে, সকালে কী খাবে, বিকালে কী খাবে, রাত্রে কী খাবে, এগুলো মেনটেন করার জন্য হাফ ডজন লোকও আছে। তা এখন মামার খাবার নিয়ে আপনি ভাবতেছেন কেন? সাহেব আপনার সাথে যে আমি কীভাবে কথা বলবো আমি না বুঝতেই পারি না, যতবার আপনার সাথে আমার কথা হয় ততবারই এরকম ঝামেলা হয়। ও বুঝতে পারছি, ওই কিছু একটা বলতে চাচ্ছেন, একটা মিনিট। আসলে দোষটা আমার না, এই যে আমার এই কান নিয়ার,
কান মিয়া মধ্যে মধ্যে মনে করে বীজ দিয়ে চমকানোর মতো কথা শুনে আবার অনেক সময় ক্যাচ করে অনেক সময় ক্যাচ করতে পারে না একটু কষ্ট করে ওসি সব যদি আবার বলতেন যে মামার সাথে দেখা করতে আসছেন বিষয়টা কি আমার একটু খুলে বলেন না আচ্ছা এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ একদম ক্লিয়ার ঠিক আছে শুনুন আপনার মামা যেহেতু বাসায় নেই কিছু কথা আপনাকে আমি বলে যাই আপনাদের কোম্পানিতে একসময় চাকরি করত মিল্টন নামে একজন ছয় মাস আগে তার চাকরি চলে গেছে তার স্যালারি বাকি ছিল বোনাস বাকি ছিল সে খুব বিপদে ছিল সেই মিল্টন মার্ডার হয়ে গেছে এটা কি আপনি জানেন